চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধের মূল হোতা পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এই দুই পক্ষের সংঘাতে রাশিয়াকে রুখতে এবার ড্রোনের প্রাচীর তৈরি করছে ন্যাটো দেশগুলো। ইউক্রেন যুদ্ধের আবহে নিজেদের নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বাল্টিক দেশগুলো, যার মধ্যে অন্যতম লিথুয়ানিয়া। এর ফলশ্রুতিতে নরওয়ে, ফিনল্যান্ড সহ রাশিয়ার সীমান্তবর্তী মোট ছয়টি ন্যাটো দেশ পুতিনের দেশ রাশিয়ার বিভিন্ন উস্কানি থেকে দেশগুলোকে রক্ষা করতে ড্রোন প্রাচীর তৈরি করার পরিকল্পনা করছে। ন্যাটো সদস্য দেশ লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাগনে বিলোটায় ২৪ মে শুক্রবার এ কথা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, আগ্রাসী মস্কোর দিকেই যে লিথুয়ানিয়ার নিশানা তা বলাই বাহুল্য। গত দুই বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দুদেশের পক্ষ নিতে গিয়ে বিশ্বের বেশ কিছু তাবড় তাবড় দেশ একে অপরের বিরোধী পক্ষে দাঁড়িয়ে পড়েছে। অপ্রতিরোধ্য হিসেবে পরিচিত রাশিয়াকে এতদিন ধরে টক্কর দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। তবে রাশিয়াকে খুব একটা ক্ষতির সম্মুখীন করতে পারেনি এখন পর্যন্ত। রাশিয়ার ড্রোন প্রচুর ক্ষতি করেছে ইউক্রেনের। এবার রাশিয়ার সেই ড্রোন হামলা রুখতেই ড্রোনের প্রাচীর তৈরি করার উদ্যোগ নিল ন্যাটোর দেশগুলো। ড্রোন প্রাচীর চুক্তির অন্তর্ভুক্ত নরওয়ে, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া সহ অন্য দেশ তিনটি হচ্ছে পোল্যান্ড, এস্তোনিয়া ও লাটভিয়া। ড্রোন প্রাচীর তৈরির পরিকল্পনাটি বিশ্বে এই প্রথম এবং সম্পূর্ণ নতুন একটি ধারণা। এর ব্যাপ্তি হবে নরওয়ে থেকে শুরু করে সুদূর পোল্যান্ড পর্যন্ত। লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাগনে বিলোটাইট বার্তা সংস্থা বিএনএসকে বলেছেন, আমাদের সীমান্ত রক্ষার জন্য ড্রোন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহারই এই উদ্যোগের লক্ষ্য। সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক কর্মকর্তারা বলেছেন, প্রতিরক্ষা খাতে এ ধরনের বিনিয়োগের মূল কারণ হচ্ছে রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণ এবং চলমান যুদ্ধ। তারা অভিযোগ করেছেন, সাম্প্রতিককালে ন্যাটোর সীমান্তবর্তী দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার উস্কানিমূলক কার্যক্রম দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে হাতের উপর হাত রেখে বসে থাকা যায় না, তাই যে কোনো উস্কানিমূলক পরিস্থিতি ঠেকাতে এবং পাচার আটকাতে ড্রোন প্রাচীর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শত্রুপক্ষের হানাদার যান আটকাতে সীমান্তে অ্যান্টি ড্রোন সিস্টেমও মোতায়েন করা হবে। জানা গেছে, ড্রোন প্রাচীর নির্মাণে বিনিয়োগের আওতায় সীমান্তে সেনা উপস্থিতি বৃদ্ধির সঙ্গে আধুনিক প্রযুক্তির নজরদারির সম্মিলন ঘটানো হবে। তবে কবে নাগাদ এই প্রকল্প বাস্তবায়ন শুরু হবে সে ব্যাপারে লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সুস্পষ্ট করে কিছু বলেননি। উল্লেখ্য যে, গত কয়েক মাসে ইউক্রেনে আক্রমণের ধার বাড়িয়ে দিয়েছে রাশিয়া। খারকিভের দিকে অগ্রসর হচ্ছে পুতিন বাহিনী। হামলা বাড়ছে যুদ্ধের এই গুরুত্বপূর্ণ ফ্রন্টে, যার মোকাবিলা করতে বেশ বেগ পেতে হচ্ছে কিয়েভকে। তাই প্রবল চাপের মুখে খারকিভ থেকে পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইউক্রেনের জন্য সামরিক সহায়তা হিসেবে নতুন চালান পাঠানোর ঘোষণা দিয়েছে। ৭৫ কোটি ডলারের এই মার্কিন সামরিক সহায়তার মধ্যে গোলা বারুদ, ক্ষেপণাস্ত্র ও মাইনের মতো অস্ত্রশস্ত্র রয়েছে। ইউক্রেনের খারকিভে রাশিয়ার চলমান হামলার মধ্যে দেশটিতে সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।